আসসালামু আলাইকুম। পতিত স্বৈরাচার শেখ হাসিনা এখনও ভারতে অবস্থান করছেন। ভারত সরকার তাকে প্রথমে আশ্রয় দিয়েছিল এবং তখন উনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ছিলেন, বাংলাদেশ থেকে ওখানে গিয়েছেন এবং ওনার একটা কূটনৈতিক পাসপোর্ট ছিল। কূটনৈতিক পাসপোর্ট থাকার কারণে ভিসা ছাড়াই তিনি ভারতে দেড় মাসের মতো থাকতে পারতেন। আজকে অক্টোবরের 4 তারিখ, মানে প্রায় দু মাস, 60 দিনই বলতে পারেন আপনি, প্রায় 60 দিন উনি ভারতে আছেন। মানে সরকারের মধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিয়েছেন। যদি কূটনৈতিক পাসপোর্ট থাকতো তবুও উনি 45 দিনের বেশি ভারতে থাকতে পারতেন না, আর এখন পাসপোর্টই বাতিল করে দিয়েছেন। এখন পাসপোর্ট বাতিল করে দেওয়া মানে কি, উনি এখন একটা মানে রাষ্ট্রবিহীন নাগরিক, উনি কোনো দেশেরই আর নাগরিক, মানে নাগরিক হলো পাসপোর্টটাই তার, সে চাইলেও কোথাও এই বৈধ পাসপোর্ট নিয়ে কোথাও যেতে পারবে না। তো এই অবস্থায় উনি ভারতে কতদিন থাকবেন এই প্রশ্নটা কিন্তু উঠেছে। এবং কেবল তাই নয়, উনি যে ভারতে আছেন, ভারতে উনি কী হিসেবে আছেন তারও চেয়ে বড় কথা, ভারত তাকে কী হিসেবে তার দেশে থাকতে দিয়েছে এই প্রশ্নটা কিন্তু উঠেছে। এই প্রশ্নটা আমাদের দিক থেকে আরও আগে ওঠা উচিত ছিল। আমাদের সরকার কেন ভারতকে এই প্রশ্নটা করেনি সেটা আমি জানি না। আমি মনে করি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও আগেই এই প্রশ্নটা করতে পারত যে তোমরা ভারত সরকার, আমাদের একজন মানে ব্যক্তি যার নামে শতাধিক মামলা আছে এই দেশে এবং হত্যা মামলা আছে, তাকে তোমরা কেন কি বিবেচনায় থাকতে দিয়েছ, অথবা যে থাকতে দিয়েছ তার স্ট্যাটাসটা কী, তাকে তোমরা কী হিসাবে আপ্যায়ন করছো, সে কি তোমাদের অতিথি নাকি সে আমাদের দেশে একজন পলাতক ব্যক্তি নাকি সে তোমাদের এখানে একজন অবৈধ বসবাসকারী, হিসাবটা কী। রাষ্ট্র যখন কোনো কাজ করবে তার তো একটা আইনগত দিক লাগবে, কোন আইনের বলে কোন আইনগত বৈধতায় তোমরা তাকে থাকতে দিয়েছ, এই প্রশ্নটা আমাদের দিক থেকে ওঠাটা খুব জরুরি। আমাদের সরকার এ ধরনের প্রশ্ন তুলেছেন এমন খবর আমার জানা নাই, আমি মনে করি তোলা উচিত, কিন্তু আমরা না তুললেও যে খবরটা পাওয়া গেছে সেটা হলো, আমি এরকম একটা খবর পড়লাম আজকে দৈনিক মানব জমিনের পত্রিকায় পড়লাম, সেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র নাকি ভারতের কাছে জানতে চেয়েছে যে শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। যে প্রশ্নটা আমাদের করা উচিত ছিল সেই প্রশ্নটা যুক্তরাষ্ট্র করেছে। ভারত কী বলবে, ভারত একটা জবাব নাকি দিয়েছে, এটা আমি ওই পত্রিকাতেই পড়লাম। ভারত বলেছে যে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন, এটা তো ভারত বলেছে। এখন এটা শোনার পর আমি ভাবতে বসলাম যে মধ্যপ্রাচ্যের কোন দেশ এই মহিলাকে নেবেন, কেন নেবেন, এটা নিলে ওই মধ্যপ্রাচ্যের ওই দেশের কী লাভ হবে, কী আছে এই মহিলার কাছে, এই মহিলা সেই দেশকে কী দিতে পারবে, সম্মান দিতে পারবে, উনি তো এই দেশে তার এখন গণহত্যার দায়ে বিচার হবে, উনি একটা মানবাধিকার মানে অপরাধের বিচারের জন্য একটা আদালত করেছিলেন, আইন করেছিলেন এবং সে আইনে অনেককে বিচার করেছেন, অনেককে ফাঁসি দিয়েছেন, অনেক কিছুই করেছেন, যা ইচ্ছা তাই করেছেন, যাকে পছন্দ হয় না তাকে মেরেছেন, কোনো সমস্যা হয় না তার। কিন্তু ওনার একার বিরুদ্ধেই তো হাজার হাজার মানুষকে হত্যা করার অভিযোগ আছে এবং সেগুলি সবই সত্য, সবই প্রমাণ হবে। এখন উনি তো মানুষ ছিলেন না, উনি তো একজন দানব ছিলেন। এই দানবের বিচার এই দেশের মানুষ করবে, কিন্তু প্রশ্ন হলো সেই দানবকে মধ্যপ্রাচ্যের কোন দেশ আশ্রয় দেবে। যদি ভারত না দেয়, ভারত যুক্তরাষ্ট্রকে এই বলে বুঝ দিয়েছে যে আমরা ওনাকে খুব শিগগিরই এখান থেকে বের করে দেব, বের করে আপনি দেবেনটা কোথায়, সমস্যাটা হলো এই লোকটাকে, এই মহিলাকে কে গ্রহণ করবে, এই নাপাক বস্তুকে কে গ্রহণ করবে, যে গ্রহণ করবে সেই তো নাপাক হয়ে যাবে। ওনাকে তো এখন সবচেয়ে ভালো জায়গা হলো, যদি ভারত প্রকৃতই
সারা দুনিয়ার কাছে নিজেকে নিজের গণতান্ত্রিক বলে দাবি করতে চায়, তাহলে ভারতের উচিত হবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া। আমার যেটা ধারণা, বাংলাদেশ এখানে একটা খেলা খেলছে। খেলাটা কি যে আমি তোমার কাছে চাইবো না, তুমি হাতে পায়ে ধরে আমার কাছে ফেরত দিবে, কারণ এই মাল তুমি কোথাও রপ্তানি করতে পারবে না। ভারত এই মালকে কোথাও রপ্তানি করতে পারবে না, আমি একে শিওর। কে নিবে একে? এই দুর্গন্ধযুক্ত, এই অপরাধী, এই অমানবিক, মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয়, তাকে কে নেবে, কেন নেবে? আমি যদি আপনাকে একটু গ্যারান্টি দিতে পারি, তাকে যদি বাংলাদেশে এনে ছেড়ে দেওয়া হয়, যে তুমি অবাধে থাকো, যদি ছেড়ে দেওয়া হয়, যে তোমাকে জামিন দেওয়া হলো, তুমি এই বিচারগুলির মুখোমুখি হবা দিন দিন, যে হাইকোর্টে অথবা সুপ্রিম কোর্টে অথবা লোয়ার কোর্টে তুমি যে হাজিরা দেবা, বিচার চলবে তোমার। ওনাকে তো অন্য কারো লাগবে না, আওয়ামী লীগের লোকেরা পিটে মেরে ফেলবে, এটা আমি শিওর। কারণ উনি তো কেবল ওনার নিজের ক্ষতি করেন নাই, ওনার পিতার ক্ষতি করেন নাই, উনি আওয়ামী লীগের মতো একটা বিরাট দলকে পর্যন্ত একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। এখন বিভিন্ন দলের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠছে, এটা কার কারণে? এই মহিলার কারণে, এই মহিলার কারণে। এরকম দানবীয় মহিলাকে কেউ সহ্য করবে না। তো কী করবে ভারত তাকে নিয়ে আসলে? আমি আমার ধারণা ভারত বড় বিপদেই পড়েছে। অনেকে বলে ভারত তাকে রক্ষা করবে, কেন রক্ষা করবে? ভারতের কী লাভ তার কাছ থেকে? সে কি বাংলাদেশে আসতে পারবে? ভারত যদি ঠেলেও পাঠায় তাও সে বাংলাদেশে আসতে পারবে? সে এসে আওয়ামী লীগের ক্ষমতা নিতে পারবে? কী করবে সে? মানুষ, আমি মাঝে মাঝে বলি যে আপনি যা কিছু করবেন না তার সাজা আপনি দুনিয়াতেই পেয়ে যাবেন। আল্লাহ বলে পরকালে তো বিচার হবেই, পরকালে বিচারের জন্য আপনাকে বেশি দিন অপেক্ষা করতে হবে না, দুনিয়াতেই তার কিছু নমুনা দেখে যাবেন। এই মহিলা যেটা এখন দেখছেন, এই দেশে তার নাম উচ্চারণ করার মতো একটা লোক আছে এখন নেই? গায়ের জোরে ধমক দিয়ে আর কত, কিছু মোসাহেব পালন করে, কিছু মোসাহেব তার সঙ্গে সবসময় থাকতো, যারা স্থাবকতা করত, যারা হাত কষ্টাত, জিন্দাবাদ জিন্দাবাদ বলতো, ওরা কোথায় এখন? সব পালিয়েছে, কোথায় পালিয়েছে? আসতে পারবে তো? এই যে বাস্তবতাটা, এই বাস্তবতার মুখে তাকে কোথায় পাঠাবে ভারত আমি বুঝতে পারি না। পৃথিবী, আমি নিশ্চিতভাবে বলতে পারি পৃথিবীর কোনো দেশ এই আবর্জনাকে গ্রহণ করে, দুর্গন্ধযুক্ত আবর্জনাকে গ্রহণ করবে না, কোনো দেশ না। হয় ভারতকে সহ্য করতে হবে, কিন্তু ভারত এটা ভারতও পারবে না, কারণ আমেরিকা তাকে প্রশ্ন করেছে অলরেডি, এখন অনেকেই প্রশ্ন করবে। আমি জানি না প্রিয় দর্শক, আপনারা এইখান থেকে, এই জায়গা থেকে আপনারাও লক্ষ্য করবেন আগামীতে, অন্য রাজনৈতিক দলগুলো, অন্য রাজনৈতিক দলের নেতারা শিক্ষা নেবেন কি না। আপনি যত বড় স্বৈরাচারী হন না কেন, যত বড় অত্যাচারী হন না কেন, আপনার একটা শেষ থাকবে, এবং সেই শেষটা হবে জয় যে কাজটা করবেন সেই অনুযায়ী কাজ হবে। যত অত্যাচার করবেন তত ভয়াবহ হবে আপনার পতন। কাজে সবাইকে অনুরোধ করব ভাই, যে যাই করেন মনে রাখবেন এই দিন দিন না, আপনাকে আরও দিনের মুখোমুখি হতে হবে। সেই দিন আপনি কীভাবে সহ্য করবেন তার জন্য একটা প্রস্তুতি রাখবেন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।